শুনতে অবাক হলেও সত্যি, আন্তর্জাতিক সাইকেল রেসে ব্যবহৃত এসব সাইকেলের অনেকগুলি তৈরি হচ্ছে বাংলাদেশে। র্যালে, ডায়মন্ড ব্যাক, ক্লড বাটলার সহ বিশ্বখ্যাত কয়েকটি সাইকেল নির্মাতা প্রতিষ্ঠান বছরে গড়ে 5 লাখ সাইকেল কিনছে বাংলাদেশ থেকে। ইউরোপের 13টি দেশ সহ বিশ্বের 20টি দেশে এখন নিয়মিত সাইকেল রপ্তানি করছে বাংলাদেশের 3টি সাইকেল নির্মাতা প্রতিষ্ঠান। চাহিদার 2-3% হয়তো আমরা কোনোভাবেই করতেছি। এভরিবডি ইজ কামিং রেগুলার, আমাদের নতুন লোকজন কোয়েরি করছে ফর মোর অ্যান্ড মোর বাইসাইকেল। মানে আমাদের ভ্যালু অ্যাডিশন হচ্ছে প্রচুর। আমরা মানে কত অ্যারাউন্ড 60-70, কোনো কোনো বাইকের ক্ষেত্রে 80% লোকাল ভ্যালু অ্যাড করছি। 2009-10 অর্থ বছরে সাইকেল রপ্তানি হয়েছিল 770 কোটি টাকার, আর চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত রপ্তানি হয়েছে 505 কোটি টাকার। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে সাইকেলের গড় মূল্য $60 থেকে বেড়ে হয়েছে $110। সাইকেল তৈরির 80% যন্ত্রপাতি দেশে তৈরি হওয়ায় জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে রপ্তানিমুখী এই শিল্প। যদিও গত বছরের তুলনায় চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত রপ্তানি কমেছে 10%। সাইকেলের ইউরোপে বিশাল একটা বাজার আছে এবং আমেরিকাতে আরও 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 বড় বাজার। তা ইচ্ছা করলে আসলে বাড়ানো সম্ভব। তো দেশে যেমন এই মুহূর্তে আমরা এক্সপ্যানশন করতে পারতেছি না, কারণ বিভিন্ন সমস্যা। একটা গ্যাস নাই, মানে কারেন্টের সমস্যা। আমাদের একটা ফ্যাক্টরি আজকে 6 বছর যাবৎ চালু করতে পারতেছি না গ্যাসের জন্য। ওই ফ্যাক্টরি চালু করতে পারলে আরও 2 লক্ষ সাইকেল এক্সপোর্ট করতে পারতাম আমরা। বাংলাদেশের বাজারেও বছরে 5 লাখ সাইকেলের চাহিদা রয়েছে। আমদানি নিরুৎসাহিত করে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে দেশীয় সাইকেলের সরবরাহ বাড়াতে সরকারের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন দেশীয় শিল্প উদ্যোক্তারা। পরিবেশ বান্ধব এবং শরীরের জন্য উপকারী বাহন হিসাবে বাইসাইকেলের খ্যাতি থাকলেও রাজধানী ঢাকা সহ বাংলাদেশের শহর অঞ্চলে বাইসাইকেলের ব্যবহার দিনে দিনে কমছে যখন, তখন ইউরোপ আমেরিকার রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে এদেশেরই তৈরিকৃত সাইকেল। সুশান্ত সিনহা, এটিএন নিউজ, গাজীপুর।